বিকাশ বিশ্বাস, ভর্তি নিয়ে জটিলতা কেন হচ্ছে, এর পেছনে আলাদা কোনো সমস্যা আছে কিনা? বেশ ভালো ধরনের একটা জটিলতা তৈরি হয়েছে এই বয়স নিয়ে ভর্তির বিষয় নিয়ে। কারণ এই সরকারের ভর্তি নীতিমালে বলা আছে যে 6 বছরের বেশি হলেই তারা শুধুমাত্র ক্লাস ওয়ানে ভর্তি হতে পারবে। তার মানে হচ্ছে এরপরেই ক্রমানুযায়ী 7 বছরের বেশি হলে ক্লাস টুতে, 8 বছরের বেশি হলে ক্লাস থ্রিতে, এভাবে আসলে সরকারি ভর্তি নীতিমালা রয়েছে। কিন্তু দেখা গেছে যে অনেক বেসরকারি স্কুল তারা কিন্তু 5 বছরের বেশি হলেও ক্লাস ওয়ানে ভর্তি নিয়েছিল, যে কারণে যে বাচ্চাটির বয়স এখন 10 বছরের বেশি, সে এখন ক্লাস 5-এ পড়ছে, সে চাচ্ছে ক্লাস 6-এ ভর্তি হতে অন্য কোনো স্কুলে, সরকারি কোনো স্কুলে, তারা কিন্তু ভর্তি হতে পারছে না, তারা কিন্তু আবেদনই করতে পারছে না, কারণ তার বয়স এখন 11 বছরের বেশি নয়। 10 বছর 9 মাস বা 10 মাস বা 11 মাসে যদি হয়, তারপরেও কিন্তু সে কিন্তু ভর্তি হতে পারছে না, কারণ সে ক্লাস 1-এ ভর্তি হয়েছিল 5 বছরের বেশি বয়স নিয়ে। সরকার এবার খুবই স্ট্রিক্টলি এই নিয়মটি ফলো করছে, যে কারণে কিন্তু এই ভর্তি বিষয়ে একটি জটিলতা তৈরি হয়েছে। আমি কিন্তু কিছুক্ষণ আগেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের যিনি মহাপরিচালক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, তার সঙ্গে কথা বলছিলাম ফোনে। তিনি আমাকে যেটি বললেন যে আসলে এইবার শিথিলতা দেখানোর কোনো কারণ নেই তারা বলছেন, এবং তারা শিথিলতা দেখাতে পারবেন না বলছেন। অর্থাৎ যে বাচ্চাটি এখন ক্লাস 5-এ পড়ছে, তার বয়স 10 বছরের বেশি, সে কোনোভাবেই ক্লাস 6-এ এবার ভর্তি হতে পারবে না। ইভাইম, এই বিষয়টি কিন্তু একটি সুদূরপ্রসারী প্রভাব কিন্তু রয়েছে, কারণ যে বাচ্চাটি এখন অন্য কোনো একটি বেসরকারি স্কুলে পড়ছে, তার বয়স এখন 10 বছরের বেশি, সে ক্লাস 5-এ পড়ছে, সে যখন ক্লাস SSC যখন ফর্ম ফিল আপ করতে যাবে, তার বয়স যদি ওই নির্দিষ্ট বয়সের থেকে 1 মাসও কম হয়, সে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। অর্থাৎ ক্লাস 9-এ তাকে কিন্তু আরও 1 বছর থাকতে হবে, বা ক্লাস 8-এ তাকে আরও 1 বছর থাকতে হবে। কিন্তু এই একইভাবে কিন্তু ক্লাস 5-এ এখন যারা পড়ছে, তারা চাইলেও ক্লাস 6-এ ভর্তি হতে পারছে না যদি 11 বছরের বেশি না হয়, সেক্ষেত্রে তাকে আবারও ক্লাস 5-এ কিন্তু আবারও থাকতে হচ্ছে। এই ধরনের একটি জটিলতা কিন্তু পুরো দেশেই তৈরি হচ্ছে ইব্রাহিম, এবং এই ঝামেলাটা বেশিরভাগ তৈরি হচ্ছে কিন্তু বেসরকারি স্কুলগুলোর ক্ষেত্রে, যে স্কুলগুলো আসলে বয়স নিয়ে একটু শিথিলতা দেখিয়েছিল, 2-1 মাস কম হলে বা 6 মাস কম হলেও যারা ভর্তি নিয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই জটিলতা কিন্তু বেশি দেখাচ্ছে। আমি কিছুক্ষণ আগে ভিকারুননিসের যিনি প্রিন্সিপাল রয়েছেন, দুঃখিত, ভিকারুননিসের যিনি সহকারী প্রধান শিক্ষক রয়েছেন, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে তাদের স্কুলে আসলে কোনো জটিলতা নেই, কারণ তারা 2014 সাল থেকে, অর্থাৎ যখন থেকে লটারি শুরু হয়েছে, সেই সময় থেকেই তারা 6 বছরের বেশি বয়সের বাচ্চাদেরকে এই ক্লাস 1-এ ভর্তি করিয়েছিলেন, যে কারণে তাদের স্কুলে আসলে সেই জটিলতা নেই। কিন্তু ইব্রাহিম, অবশ্যই অনেক স্কুলে আমরা পাচ্ছি যে স্কুলগুলোতে আসলে এই ধরনের জটিলতা রয়েছে, যে কারণে আসলে বাচ্চারা চাইলেও ভর্তি হতে পারছে না পরের ক্লাসে, তাদেরকে আবার হয়তো 1 বছর ওই ক্লাসে থাকতে হচ্ছে। তো ইব্রাহিম, এই ছিল সবশেষ খবরাখবর ভর্তি বিষয়ে। জটিলতা নিরসনে কর্তৃপক্ষ একটি ব্যবস্থা নেবে নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ বিকাশ বিশ্বাস যুক্ত হওয়ার জন্য।